নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, কুয়াকাটা গ্রামের সেই রাত। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, কুয়াকাটা গ্রামের সেই রাত। কালো ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন শীতের রাত, কুয়াশাচ্ছন্ন আকাশে আবার চাঁদ দেখা যায় নাকি যে জ্যোৎস্না দেখা যাবে। রাত মানেই তো চারিদিকে নেমে আসে শুধু নিস্তব্ধতা, কিন্তু রাতের পৃথিবীতে যে সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ ঘটতে পারে তা কখনো আমার অভিজ্ঞতায় ছিল না। অভিজ্ঞতা হলো সেই দিন যেদিন হঠাৎ করে আকাশে চন্দ্রলোকিত রাতের শোভা দেখছিলাম মুগ্ধ নয়নে। আমার ক্ষুদ্র জীবনে সৌন্দর্যের এমন মাদকতা কখনোই অনুভব করিনি। শীতকাল আমার খুব প্রিয়। রাতে আকাশের ঝলমল করা হাজার হাজার তারা সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়, কিন্তু এই মধুময় রাতও কারোর জীবন কেড়ে নিতে পারে। রজত আর শ্যামলী, তারা পূর্ব পরিচিত দুই পরিবারের কেউ না থাকায় নিজেরাই রেজিস্ট্রি অফিসে গিয়ে আইনি বিবাহ সম্পন্ন করেছে। এরপর থেকে শুরু হয় রজত আর শ্যামলীর সাংসারিক জীবন, সম্পর্কের অভিসন্ধি। বেশ কাটছিল দুজনের সংসার। বিয়ের 7-8 মাস পর শ্যামলী একদিন রজতকে বলল, এই শোনো না, তোমার আমার দুজনের শীতের ছুটি পড়ে গেছে, চলো না এই সময় আমরা কোথাও ঘুরে আসি। শ্যামলীর গলা জড়িয়ে রজত বলল, এই সময় ঘুরতে যাবে? তা কোথায় ঘুরতে যেতে চাও মাই ডিয়ার বউ? আবার ফাজলামি মারছ? না না, ফাজলামি কেন মারবো, সত্যি বলছি, কোথায় যেতে চাও বলো। তুমি ভালোবেসে আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। বাবা, এত বিশ্বাস করো? প্রচুর, আমার নিজের থেকেও বেশি। বাবা মায়ের পর এই পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেটা হচ্ছে তুমি। ঠিক আছে ম্যাডাম, জো হুকুম। তবে আমরা যাবোটা কোথায়? দেশের বাড়ি। তোমার আবার দেশের বাড়ি আছে নাকি? কই বলনি তো কখনো। ওহ রজত, ঠাট্টা করো না তো, আমার দেশের বাড়ি নেই সেটা তো তুমি জানো। আর তাছাড়াও আমি তোমার দেশের বাড়ির কথা বলছি। ও সরি সরি, ভুল হয়ে গেছে ম্যাডাম। দুজনে দিনক্ষণ ঠিক করে রওনা দিল রজতের দেশের বাড়ি কুয়াকাটার উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটারের পথ। রাস্তার দুধারে সবুজ গাছ, সবুজ মাঠ, সবকিছু দেখে প্রাণটা জুড়িয়ে গেল শ্যামলীর। পুরনো একটা দোতলা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াল। বাড়ির মূল ফটকের সামনে রয়েছে এক বিশাল বড় চাপা ফুলের গাছ। গাছের ছায়ায় প্রাণটা ভরে গেল। রজত আর শ্যামলী গাড়ির ভেতর থেকে জিনিসপত্র বের করে ফটকের দিকে পা বাড়াল। অনেক পুরনো বাড়ি, তার উপরে এখানে এখন আর কেউ থাকে না, তাই বাড়ির প্রাচীরটায় ফাটল ধরেছে, হয়েছে অনেক ফার্ন গাছ। ফটকের দরজার তালা খুলে রজত ভেতরে প্রবেশ করল। শ্যামলীকে ধাক্কা দিয়ে বলল, ম্যাডাম আপনার বাড়ির দরজা, আপনিই খুলুন, লক্ষ্মীর আগমন বলে কথা। তোমার সবসময় মশকরা, ধুর ভাল লাগে না। শ্যামলীর মুখের কথাটা শেষ হতে না হতেই পিছন থেকে একজন বয়স্ক মানুষ বলে উঠলেন, কে আইলি রে বাবা, ভাঙাসোরা বাড়িটারে এত বছর পর কার মনে পড়ল, নিশ্চয়ই রজত আইসিস। হ্যাঁ দাদু। তা বেশ বেশ, একাই আইসিস? না না, তোমার নাতবউ এসেছে। কথাটা শুনে দাদু চমকে উঠলেন, বললেন, নাতবউ?
শ্যামলী দাদুর দিকে এগিয়ে গিয়ে প্রণাম করে বলল, ভালো আছেন? শ্যামলীর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন দাদু, যেন কিছু একটা বলতে চাইছেন শ্যামলীকে। পরিস্থিতি দেখে রজত বলল, ও দাদু, আশীর্বাদ করবেন না? হ্যাঁ হ্যাঁ, করছি করছি। তা বলি মা, কতদিন সংসার করছো? এই তো 7-8 মাস হবে। তা বেশ বেশ, তবে একটা কথা বলি মা, এইখানে এসেছো যখন সাবধানে দেখে শুনে থেকো, কোনো রকম কিছু অসুবিধা হলে হাঁক দিও। তোমার বাড়ির পেছনে দুটো বাড়ির পরেই আমার বাড়ি, এসো একদিন দুপুরবেলা বসে গল্প করা যাবে। পাশ থেকে রজত অজানা একটা উত্তেজনা নিয়ে বলল, না না, ও কি করে যাবে, একার সংসার, কত কাজ, ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। তাছাড়া কয়েকদিনের জন্য এসেছি আমরা, আবার ফিরে যাব। ও আচ্ছা। মুখটাকে শুকনো করে রজতের বাড়ি থেকে প্রস্থান করল দাদু। বিষয়টা চোখ এড়াল না শ্যামলীর, তার মনে খটকা লাগল। রজতকে শ্যামলী জিজ্ঞেস করল, তুমি আমাকে ওনার বাড়ি যেতে মানা করলে কেন? আর বলো না, ওনাদের বাড়ি যাওয়া মানেই তোমাকে নানান রকম কথা জিজ্ঞেস করবে। কাজকর্ম সব কিছু থেকে দূরে এসে যদি সেই তোমাকে কাছে না পায় তাহলে ভালো লাগে বলো? এটা আমাদের ছোটোখাটো একটা হানিমুন, সেখানে যদি তুমি দুপুরবেলা অন্য কারোর বাড়িতে গিয়ে গল্প করো তাহলে আমার বোরিং লাগবে, বুঝতে পারছো না? এই ব্যাপার, আমি তো কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, নাও এখন দরজাটা খুলো, বাড়ির ভেতরের কি অবস্থা সেটা আগে দেখি। শ্যামলী বাড়ির সদর দরজার তালাটা খুলল। কিছুটা দূরত্ব বজায় রেখে রজত বিড়বিড় করে বলল, এখনের মতো তো বিষয়টা সামলে নিলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় কি করব? শ্যামলী যা বুদ্ধিমতী মেয়ে, ওকে কি করে বোঝাবো? কি গো, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এই তো আসছি। বাড়ির অন্দরে প্রবেশ করে দুজনে। ভেতরটা ধুলো আর মাকড়সার ফাঁদ এসবেই ভরা। ফার্নিচারগুলো সাদা কাপড় দিয়ে ঢাকা। কাপড়গুলো সরাতে সরাতে রজত বলল, শ্যামলী, আপাতত বসার ঘর আর আমাদের শোবার ঘরটা পরিষ্কার করে নাও, তারপরে না হয় সময় করে প্রয়োজনীয় জায়গাগুলো পরিষ্কার করা যাবে। হ্যাঁ ঠিক বলেছ, সকালে বেরিয়ে আসার সময় লুচি তরকারি করেছিলাম, এখন ওটা খেয়ে বিশ্রাম করা যাক, রাতে তুমি বাজার করে নিয়ে এসো, তখন না হয় রান্না চাপানো যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে ঘরটাকে পরিষ্কার করে, শ্যামলী নিজের মতো করেই ঘরটা গুছিয়ে নেয়। সন্ধেবেলা পাড়ার বাজার থেকে কিছু শাকসবজি আরও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে রজত। রাতে দুজনেই রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়। প্রথম দিন সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো কিছুই মনে হয়নি শ্যামলীর। পরদিন শীতের সকালে রোদ পোহাতে এসে শ্যামলীকে দেখে সেই পাড়ার দাদু বলল, আমাগো গ্রাম, কেমন লাগছে নাথবো? ভালো দাদু। খেজুরের রস হবে গো, খেজুরের রস, জানো নাথবো, এই শীতের সকালে তাজা খেজুরের রস খেলে মনটা বেশ ভালো হয়ে যায়। তুমি থাকো বউ, আমি বরং একটু খেজুর খেয়ে আসি। তুমি সাবধানে থেকো, পরে আবার কথা হবে। তবে কোনো কিছুতে ভয় পেলে অবশ্যই জানিও। ভয়? ভয় কেন বাবু? আসলে অনেক পুরনো বাড়ি তো, ভয় লাগতেই পারে। রজত তো আছে আমার সাথে, কোনো অসুবিধা হবে না। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাদু সেখান থেকে প্রস্থান করে। শ্যামলী রান্নাঘরে গিয়ে চায়ের জন্য জল বসায়, আর হঠাৎ তখনই তার মনে হয় যেন তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। এই রকম অনুভূতি এই বাড়িতে আসার পর বোধহয় এই প্রথম।
শ্যামলী একটু ভয় পায়। হঠাৎ সে পেছন ফিরে তাকায়, কিন্তু আশ্চর্য হয়ে দেখে তার পেছনে ঘরের মধ্যে কেউ নেই। ভ্রু কুঁচকে শ্যামলী নিজের মনে মনেই বলল, এমন কেন মনে হলো? তবে কি দাদুর কথাগুলোর মধ্যে কোনো ইঙ্গিত আছে? না না না, এসব আমি কি ভাবছি। ওরা কুয়াকাটার এই বাড়িতে এসেছে প্রায় 3 দিন হয়ে গেল। এর মধ্যেই এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো দেখে শ্যামলীর মনে বারবার প্রশ্ন তৈরি হয়েছে। রজতকে ঘটনাগুলো বললেও সে হেসে উড়িয়ে দেয়। ধীরে ধীরে শ্যামলীর মনের ভাবনাগুলো আরো দৃঢ় হচ্ছে। শীতের রাতে ঘড়ির কাঁটা তখন 7-এর ঘরে। শ্যামলী রান্নাঘরে রাতের জন্য রান্না করছে। রজত শোবার ঘরে বসে আপন মনে ফোন ঘেঁটে যাচ্ছে। হঠাৎ শ্যামলীর আর্তনাদ শুনতে পায় রজত। রজত, 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 শিগগিরই এসো। রজত দৌড়ে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি চিৎকার করছো কেন? ছায়া, ছায়া মূর্তি রজত। কোথায় ছায়া? আমার পেছনে ছিল। আরে তুমি হয়তো নিজের ছায়া দেখে ভয় পেয়েছো। না রজত, আমি নিজের ছায়া দেখে ভয় পাইনি। আমি তোমায় ব্যাপারটা অনেকবার বলেছি কিন্তু তুমি পাত্তা দাওনি। ভীষণ ভয় করছে রজত, বারবার বারবার মনে হচ্ছে কেউ যেন আমাকে পিছন দিয়ে দেখছে। শ্যামলীর কথাগুলো শুনে চুপ হয়ে যায় রজত। কি হলো রজত, তুমি চুপ কেন? আহ, তুমি হয়তো কোনো কিছুর বিষয় নিয়ে চিন্তিত আছো তাই তোমার এমনটা মনে হচ্ছে। না রজত, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। তুমি বিশ্বাস করো, প্রথম যেদিন আমি তোমাদের বাড়ি এসেছিলাম সেদিন আমার কিরম লেগেছিল। মন বারবার বলছিল এই বাড়িটা মোটেও সুবিধের নয়। শান্ত হও, তুমি এখন চলো তো ঘরে, চলো একটু আরাম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকে রাতের খাবারটা আমি বানাচ্ছি, ওটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। কিন্তু? কোনো কিন্তু না, চলো। শ্যামলীকে বুঝিয়ে শান্ত করলেও রজতের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল। রাত্রি তখন 2:45। শ্যামলী হঠাৎ আবার চেঁচিয়ে ওঠে, মেরো না, মেরো না ওকে, রজত, রজত তুমি পালাও। ধর্মর করে বিছানায় উঠে বসে রজত, জিজ্ঞেস করে, কি হলো শ্যামলী, তুমি এভাবে চিৎকার করছো কেন? এই শ্যামলী, কি হয়েছে? তোমার পাশে কেউ দাঁড়িয়েছিল, তোমার পাশে কেউ দাঁড়িয়েছিল রজত। কে দাঁড়িয়েছিল? আমি জানি না, জানি না আমি, কেউ তো একজন দাঁড়িয়েছিল তোমার পাশে। তুমি মন থেকে এগুলো সরাও তো। আমি বলছি ওখানে কেউ ছিল, লম্বা চুল, পরনে শাড়ি, থুতনিতে মেয়েটার একটা জরুল আছে, হাতে একটা ধারালো ছুরি নিয়ে ও তোমাকে মারতে যাচ্ছিল। শ্যামলীর মুখে এমন ধারা বর্ণনা শুনে ঘামতে থাকে রজত। এখানে কেউ নেই শুধু তুমি আর আমি ছাড়া, আর যদি আমাকে কেউ মারতে আসতো তাহলে সে কোথায় গেল? আমি আর কি করছি না রজত। নিজের ভয়কে গোপন করে অবলীলায় কথা বলে গেল রজত। রজতের কথা কানে না দিয়ে শ্যামলী বলে চলল, না 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 না, কোনো মানুষ না, ছায়া, একটা ছায়া মূর্তি, একটা নয় দুটো ছায়া দেখেছি, দুটো। রজত আমার ভীষণ ভয় করছে। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ শ্যামলী, এখানে কোনো ছায়াটা নেই। এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে এটা নিয়ে কথা বলা যাবে। শ্যামলী ঘুমিয়ে পড়লেও রজতের চোখে আর ঘুম এলো না। কোনো একটা বিষয় নিয়ে রজত বেশ চিন্তিত আর ভয় পেয়ে রয়েছে, কিন্তু বিষয়টা কি? রাতটা জেগেই কাটালো রজত। পরদিন সকালে শ্যামলী এক তান্ত্রিক গোছের ভিক্ষুকের সন্ধান পায়। সন্ধান পায় বলাটা ভুল, কারণ ভিক্ষুক নিজেই তাঁর বাড়িতে ভিক্ষা চাইতে এসেছিল। সেই সাধু বেশের মানুষটিকে দেখে শ্যামলীর মনে একটু সাহস সঞ্চয় হয়। তারপর বিগত কয়েকদিন ধরে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা
সে ওই সাধুকে খুলে বলে। সাধু বাবা সমস্তটা শোনার পর বলল, ভয় পাস না মা, আমি দেবী কালীর সাধক। আমি তোকে একটা তাবিজ দেব, সেটা তুই তোর স্বামীর হাতে লাল সুতো দিয়ে বেঁধে দিস। তোর স্বামী যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে স্বয়ং ঈশ্বর তার সঙ্গে আছেন। কিন্তু মা একটা কথা জেনে রেখো, যদি সে অপরাধ করে থাকে তবে ঈশ্বর নিজেই তার দণ্ডের ব্যবস্থা করবেন। সাধু বাবার কথাগুলো শ্যামলীর মনের মধ্যে যেন কাঁটা তারের মতন বিঁধল। এরপর কেটে গেছে অনেকটা সময়। পুরো দুটো দিন পার করার পর শ্যামলীও আর আগের মতন ভয় পায় না। কনকনে শীতের অমাবস্যার রাত, চারিপাশ একেবারে নিশ্চুপ। হঠাৎ শ্যামলীর ঘুমটা ভাঙল কারুর একটা চলার শব্দে। এত রাতে কে হাঁটাহাঁটি করছে? ঘড়িতে তখন পুরো দুটো। বিছানা ছেড়ে উঠে বসে শ্যামলী খাবার জল আনার জন্য। শ্যামলী বসার ঘরের দিকে পা বাড়ায়। সেখানে গিয়ে শ্যামলী যা দেখল তাতে চোখ কপালে ওঠার মতন। পরনে লাল টুকটুকে শাড়ি আর হাতে প্রদীপ নিয়ে হেঁটে চলেছে এক রমণী। থমকে দাঁড়ায় শ্যামলী। এ কেমন ধরনের মানুষ? তার হাত পা সব ঠিক জায়গাতেই আছে, কিন্তু মাথাটা, তার মাথাটা যেন ঈষৎ সামনের দিকে ঝুঁকে পড়েছে। ঠিক ঝুঁকে পড়েছে নয়, যেন অর্ধেকটা কাটা অবস্থায় নিচের দিকে ঝুলছে। ওই রকম একটা দৃশ্য দেখে শ্যামলী তৎক্ষণাৎ জ্ঞান হারায়। শুনছেন কুয়াকাটা গ্রামের সেই রাত। এখনো পর্যন্ত যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? যদি না করে থাকেন তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। তাহলে চলুন শুরু করা যাক এই গল্পের পরবর্তী অংশ। রজত সকালে শ্যামলীকে বিছানায় দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। আরে শ্যামলীটা যে কোথায় গেল সকাল সকাল! শ্যামলী, শ্যামলী, এই কি শ্যামলী এখানে এভাবে শুয়ে কেন? ওটো ওটো, কি হয়েছে তোমার? কি হয়েছে? শরীর খারাপ? শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? শ্যামলীকে তুলে ঘরে নিয়ে যায় রজত। তার চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে সে। জ্ঞান ফিরলেও শ্যামলী রজতকে তখন কিছু বলে না, পুরো বিষয়টা একেবারে এড়িয়ে যায়। কারণ সে জানে রজত হয়তো ভাববে শ্যামলী মিথ্যে বলছে। সেদিন সকালে রজতকে বাজারে পাঠানোর পর শ্যামলী স্টোর রুমে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। তার মনে হয় যেন কিছু এমন একটা তার হাতে আজ লাগবে যাতে এই রহস্যের সমাধানের চাবিকাঠি সে খুব সহজে খুঁজে বের করতে পারবে। কিন্তু জিনিসটা কি সে নিজেও জানে না। ঘরের জিনিসপত্রগুলোকে এদিক থেকে ওদিকে সরাতে গিয়ে পুরনো ছবির অ্যালবাম শ্যামলীর হাতে এসে পড়ে। একটা বিয়ের ছবি। প্রতিটা ছবি উল্টে পাল্টে দেখতে থাকে শ্যামলী। তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। হঠাৎ একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসে তার পিছন থেকে। জল, চোখে জল ফেলে আর কোনো লাভ নেই। পিছন দিকে ফিরে শ্যামলী দেখে একটি নারী মূর্তি তখন তার সামনে দাঁড়িয়ে। তার গলায় একটা গভীর ক্ষত চিহ্ন, যেন কেউ একটু আগেই ধারালো কোনো অস্ত্র দিয়ে সেই গলা লক্ষ্য করে একটা কোপ বসিয়েছে। চোখের পলকে চমকে ওঠে শ্যামলী। এতক্ষণ যে মেয়েটিকে সে অ্যালবামের পাতায় স্ত্রী রূপে দেখছিল এখন সে তার সামনে দাঁড়িয়ে। কে তুমি?
আমি? যে মেয়েটিকে এতক্ষণ ধরে তুমি দেখছিলে, যাকে দেখে তোমার চোখের কোণ চিকচিক করে উঠল, সেই মেয়ে আমি। নাম বর্ণালী। এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। কি পরিচয়? রজতের মৃতা স্ত্রী, ওর সন্তানের মা। কথাগুলো শুনে পায়ের তলার মাটি সরে যায় শ্যামলীর। এ কি শুনল সে? রজত যে তাকে বলেছে সে অবিবাহিত, তবে স্ত্রী কন্যা কিভাবে এলো? তুমি মিথ্যে বলছো, রজতের একটাই স্ত্রী আর সেটা আমি। মিথ্যে? কোনটা মিথ্যে? এই অ্যালবাম, এই ছবিগুলো মিথ্যে? আজ থেকে 12 বছর আগেকার কথা, পারিবারিকভাবে রজতের সাথে আমার বিবাহ হয়। আমার শ্বশুর মশাই ও শাশুড়িমা ছিলেন মাটির মানুষ। এ বাড়িতে আসার পর থেকে একবারের জন্যও আমার মনে হয়নি যে নিজের বাবা মাকে ছেড়ে এসেছি। ওনারা আমাকে মেয়ের মতোই স্নেহ করতেন, কিন্তু যেই মানুষটার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম, সে আমাকে এতটুকুও ভালোবাসতে পারল না, শুধু প্রয়োজনে ব্যবহার করে গেল। বাবার একমাত্র মেয়ে হওয়ার সুবাদে সমস্ত টাকা পয়সা জামাই হিসেবে রজতেরই প্রাপ্য ছিল, তেমনটা সে পেত। একদিন আমার বাবা বড় অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি করে অনেক অর্থ খরচ করলেও বাবাকে আর ফিরিয়ে আনতে পারিনি। যে বছর বাবা মারা যায় সে বছরটা আমার কাছে অভিশাপের মতো। আমার বাবা মারা যাওয়ার 3 মাসের মাথায় শাশুড়িমাও সাপের কামড়ে মারা যায়। ওনারা মারা যাওয়ার 6 মাস পর রজতকে শাসন করার মতো কেউ ছিল না। বেঁচে রইলাম আমি, রজত আর 5 বছরের একটা ছোট্ট মেয়ে মিষ্টি। সত্যি তো? বর্ণালী পাশে দাঁড়িয়ে আছে একটা মিষ্টি মেয়ে। মা মেয়ে দুজনেরই চোখে জল। মিষ্টি রজতের ছবি বুকে জড়িয়ে কান্না করছে। বাবার প্রতি যেমন ভালোবাসা তেমনই আক্রোশ। চোখ দুটোকে লাল করে বর্ণালী বলল, বাবা, বাবা হওয়ার কোনো যোগ্যতাই রজতের মধ্যে নেই। শুধু বাবা কেন, ভালো মানুষ হওয়ার ক্ষমতাও ওর মধ্যে নেই। যদি তাই থাকতো তাহলে তোমাকেও ঠকাতো না, তোমার থেকে সবটা লুকিয়েও যেত না। এতগুলো বছর পর ওকে সামনে পেয়েছি, ওকে আমি আর বাঁচতে দেব না, মেরেই ফেলব, চিরকালের মতো পৃথিবী থেকে ওকে সরিয়ে ফেলব। শ্যামলী বর্ণালীর উদ্দেশ্যে বলল, তারপর? আমরা রজতের কাছে বোঝা হয়ে গেলাম। একদিন রাতের বেলা আমি আর মিষ্টি দোতলায় ঘুমিয়ে আছি, সেই সময় রজত আমাদের ঘরে প্রবেশ করল। বাবাকে দেখে মিষ্টি দৌড়ে গেল রজতের কাছে। মিষ্টির গলায় ধারালো অস্ত্র ঠেকাল রজত। তুমি কি করছো? ও তো আমাদের মেয়ে রজত, তোমার রক্ত তোমার শরীরের অংশ, ওকে এভাবে মেরো না রজত, তোমার পায়ে পড়ছি, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সেদিন রজত আমার কথা শোনেনি, আমার চোখের সামনে ছটপট করতে থাকলো মিষ্টির দেহটা, মাথাটা এসে পড়লো আমার কোলের কাছে। রাগে ক্রোধে রজতের জামার কলার ধরে আমি বললাম, ওকে আমি আজ তোমায় শেষ করে দেব, শেষ করে দেব তোমায় আজ আমি। আমাকে শেষ করবে? তার আগে আমি তোমাকে তোমার মেয়ের কাছে পাঠাবো একইভাবে। মাই ডিয়ার বউ, অনেক করেছি তোমার জন্য, আমার বাপের কথা শুনে তোমাকে অনেকদিন সহ্য করেছি, কিন্তু আর নয়, তোমাকে যে এবার আসতে হবে। হ্যাঁ,
সেই নারী আর ছোট্ট মেয়েটির কথা শুনে স্তম্ভিত হয়ে যায় শ্যামলী। এ কি শুনল সে? তাদের তাদের হত্যা করেছে রজত, তার স্বামী রজত, আর তারা ওর প্রথম পক্ষের স্ত্রী আর কন্যা। ক্রোধে, লজ্জায়, ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে শ্যামলীর। আর ঠিক তখনই একটা খট করে আওয়াজ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকায় শ্যামলী। এতক্ষণ রজত নিঃশব্দে তাদের কথা শুনছিল, তার পা একটি আসবাবে ঠেকতেই সেটি সরে যায়, আর তারই আওয়াজ শোনে শ্যামলী। রজতকে দেখে তার মনে একটা অস্বাভাবিক ধরনের ক্রোধ যেন আগুনের ভাটার মতোই ধক করে জ্বলে ওঠে। শ্যামলী বলে, ছি রজত ছি, তুমি তোমার স্ত্রী আর তোমার মেয়েকে হত্যা করলে? এত নিষ্ঠুর তুমি, কি করে বলো, কি করে এমন করতে পারলে? রজতের চুল উস্কো খুস্কো, চোখ দুটো রক্ত জবার মতন লাল, সে নীরব থাকে। এবারে কাছে গিয়ে তার জামার কলার দুটো চেপে ধরে শ্যামলী বলল, বলো বলো বলো, কেন এমন করলে, আর আমাকে মিথ্যে কেন বললে? তুমি শুধু তাদের কি হত্যা করনি, তুমি আমার বিশ্বাসকে হত্যা করেছ। তবুও চুপ থাকে রজত, তার দৃষ্টি অদূরে দণ্ডায়মান সেই নারী এবং ছোট্ট মেয়েটির দিকে। চুপ করে থেকো না রজত, বলো বলো, মিথ্যে কেন বললে আমায় তুমি, বলো। হঠাৎ রজতের মধ্যে যেন অসুরের শক্তি ভর করল, সে শ্যামলীকে সজোরে একটা ধাক্কা মারল। শ্যামলী হুড়মুড় করে পড়ে গেল, একটা ক্ষীণ ব্যথিত শব্দ তার মুখ থেকে নিঃসৃত হল। এবার শ্যামলী অবাক হয়ে রজতের পানে চাইল, এ যেন অন্য এক রজত, এই রজতকে সে চেনে না। কোথায় সেই শান্তশিষ্ট ছেলে রজত? শ্যামলীর মনে হল যেন নরকের পিশাচ এসে ভর করেছে ওর ওপর। একটা রক্ত জল করা হাসি হেসে উঠল রজত, তারপর বলল, আমি ওই দুটোকে মেরেছি, আমি মেরেছি। কিন্তু কেন কেন রজত, ওরা তো তুমি ভালোবাসত, আর ওই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল? আর তাছাড়া তুমি তো মল্লিকাকে ভালোবেসে বিয়ে করেছিলে। চুপ করো শ্যামলী, চুপ করো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কিন্তু মল্লিকার সঙ্গে আমার কোনো কালে কোনো প্রেম ভালোবাসা ছিল না। আমরা একসঙ্গে খেলতাম ছোটবেলায়, সে আমার বন্ধু ছিল ব্যাস। কিন্তু আমার বাবা জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দেয়। তবে একটা আশা ছিল, মল্লিকার বাবার ছিল অগাধ পয়সা। কিন্তু কি জানো তো শ্যামলী, বিয়ের পর একটু আধটু টাকা আসতো বটে শ্বশুর বাড়ির থেকে, কিন্তু কিন্তু তারপরেই ওর বাবা অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসার জন্য অনেক খরচ হয়। কিন্তু কিন্তু খরচ করার পরেও সে আর বাঁচে না। তারপরে ও আর ওই মেয়ে আমার কাছে বোঝায় পরিণত হয়। মল্লিকার ওপর মারধর, গালি গালাজ কিছুই বাকি না রাখলেও কোনো লাভ হয় না। ওই মেয়েটা একটা জিনিস ছিল বটে, আমার ওই মেয়ে একটা জিনিস ছিল, সারাক্ষণ ঘাটশিলা ঘুরতে যাওয়ার বায়না করত। ওর শখ একেবারে পূরণ করে দিলাম, এখানে এখানে ঘাটশিলায়, এই বাগান বাড়িতে ওদের দুটোকে খুন করে মাটিতে পুঁতে দিই আমি। নিজের কানে যেন কথাগুলো শুনে বিশ্বাস করতে পারে না শ্যামলী। রজতকে চিনতে তার এতটা ভুল হলো? এদিকে তার কপালে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে, কপালের খানিকটা জায়গা কেটে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে। সে ব্যথিত স্বরে আবার বলে উঠল, এ শাস্তি তুমি পাবে রজত, ওরা দুজন তোমাকে ছাড়বে না। অট্টহাস্যে ফেটে পড়ল রজত। ভুল করছো মাই ডিয়ার শ্যামলী, কারণ কারণ
তোমার আর তোমার গুরুদেবের কৃপায় আমার হাতে এই যে এই ঈশ্বরের রক্ষা কবচ রয়েছে, এই প্রেতাত্মা দুটো আমার কিছু করতে পারবে না, কিছু না। হঠাৎ খুট করে একটা শব্দ হয়। শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গেই রজতের দিকে তাকায় শ্যামলী, আর দেখে রজতের হাতে কবচটা খুলে মেঝেতে পড়ে গেছে। আতঙ্কিত চোখে সেদিকে চেয়ে আছে রজত। এটা কি হলো? এবার খিল খিল করে হেসে ওঠে রজতের মেয়ে এবং মল্লিকার প্রেতাত্মা। ক্রমেই এক পা করে তারা এগোতে থাকে রজতের দিকে। এটা এটা কি হচ্ছে শ্যামলী? এই শ্যামলী, তোমার গুরুদেব যে বলেছিলেন এই রক্ষা কবচটা আমাকে রক্ষা করবে অপদেবতাদের হাত থেকে, এটা কি হচ্ছে? এগোবিনা বলছি, খবরদার এগোবিনা, আমার দিকে এগোবিনা। রজত ঘর থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু তার পূর্বেই ঘরের দরজার সঙ্গে সজোরে আঘাত খেয়ে ভূপতিত হয় সে। খুব ধীরে ধীরে হাতে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় রজত। খুব জোরে লেগেছে তার, আর ঠিক তখনই সামনে থাকা ফুলদানিটা সজোরে এসে লাগে তার মাথায়। পুনরায় ভূপতিত হয়ে যায় সে। এখন রজতের থেকে মল্লিকা এবং তার মেয়ের ব্যবধান আর হাত দুয়েক মাত্র। তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। মল্লিকা এবার তাকায় শ্যামলীর দিকে, তারপর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। আমার শত ইচ্ছা থাকলেও আমি কিচ্ছু করতে পারবো না। এই বলে পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে ক্রমে বাড়ির বাইরে চলে আসে শ্যামলী। আর পেছন থেকে শুনতে পায় রজতের অসহায় আর করুণ আর্ত চিৎকার। এর পর মুহূর্তে যেন হাজার আলোয় জ্বলে ওঠে পুরো বাড়িটা। না, ওটা আলো নয়, রজতের বাগান বাড়িতে আগুন লেগেছে। রজতের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু ক্রমেই তা ক্ষীণ হয়ে আসছে। বাড়িতে আগুন লেগেছে দেখে অন্যান্য বাড়িগুলো থেকে বেরিয়ে এসেছে অনেক মানুষ। তখন শ্যামলীর দুটো চোখে কেবলমাত্র দেখা যায় অশ্রুর ধারা। মন তার বারবার বলছে, কেন 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 সে রজতকে ভালোবেসে ফেলল? সে অপরাধী জেনেও কেবল মায়ার বাঁধনের দরুন আজ তার এই পরিণতি দেখে এতটা কষ্ট হচ্ছে শ্যামলী। গুরুদেবের রক্ষা কবচ ওইভাবে খুলে গেল কেন? কেন তা কাজ করল না মল্লিকা ও তার মেয়ের আত্মার সামনে? কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে গেল গুরুদেবের সেই কথা, তোমার স্বামী যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে স্বয়ং ঈশ্বর তার সঙ্গে আছে। কিন্তু মা, একটা কথা জেনে রেখো, যদি সে অপরাধ করে থাকে তবে ঈশ্বর নিজেই তার দণ্ডের ব্যবস্থা করে দেবেন। শুনলেন কুয়াকাটা গ্রামের সেই রাত। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।